দেখা করতে গেলে তুমি জানতে না? শান্তা বিছানায় বসে শ্যামার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে শ্যামার মুখের ভাব বুঝতে চাইছে, কিন্তু কিছুই বুঝতে না পেরে হতাশ হয়ে বলল, আমি জানবো? আমাকে কিছু বলো নাকি তুমি? প্রেম করলে তো বলবো। শান্তা ঠোঁট বাঁকিয়ে বলল, প্রেম করো না বললেই হলো, বিশ্বাস করি না। আসলে আমাকে তো বলবে, আমি তোমার সুপারিশ করব, আমাকে ছাড়া আগাতে পারবে নাকি তুমি? শ্যামা শান্তাকে আশ্বস্ত করে বলল, অবশ্যই বলবো। শ্যামা কলেজে চলে গেল, শান্তা বসা থেকে উঠে না। তার মন বলছে শ্যামা প্রেম করে, এই বয়সটা সেও পার করে এসেছে, এমন উথাল পাথাল করা মানেই কাহিনী আছে। শান্তার ইচ্ছে হলো রিপনকে বলে দেয়, তারপর ইচ্ছে মতো একটা মার দিক। নন্দটাকে তার কালসাপ মনে হয় অসহ্য। শ্যামা রাস্তায় এসে দাঁড়ায়। আজকে ফারিয়ার আগে সে চলে এসেছে, ব্যাগ থেকে মোবাইল বের করে ফারিয়াকে ফোন দেয়। ফারিয়া জানে সে নানবাড়ি থেকে কলেজে যাবে, অগত্যা সে একা একাই কলেজের দিকে হাঁটে। হাঁটার এক পর্যায়ে রাব্বি এসে যোগ দেয়। শ্যামা হাসি মুখে রাব্বির সাথে কথা বলছে, অথচ রাব্বি কেমন নিশ্চুপ, উসখুস করছে। শ্যামা প্রথম থেকেই রাব্বিকে লক্ষ্য করেছে, কিন্তু মুখে কিছু বলছে না। হঠাৎ রাব্বি শ্যামার পথ আটকে দাঁড়ায়। শ্যামার জিজ্ঞাসুর চোখে তাকালে রাব্বি হড়বড় করে বলল, ভালোবাসি শ্যামা, আজকে একা পেয়ে সত্যি নিজের অনুভূতি আটকাতে পারছি না। প্লিজ বন্ধু হিসাবে না দেখে জীবনসঙ্গিনী হিসাবে দেখো না, প্লিজ। শ্যামা জানতো রাব্বি তাকে পছন্দ করে, কিন্তু এভাবে বলার সাহস পাবে ভাবিনি। কিন্তু সে কিছু বলছে না, তার মুখে মুচকি হাসি, হিহি করে হাসছে না, এটাই তো অনেক। হাসির মূল কারণ হলো ফিরোজ। রাব্বি থেকে হাত দুই এক দূরে রক্তলাল চোখে তার দিকে তাকিয়ে আছে। রাব্বির বলা কথাগুলো কথাই ভালো মতো ফিরোজের কর্ণগোচর হয়েছে। শ্যামাকে এভাবে হাসতে দেখে রাব্বি অবাক হয়। এভাবে হাসছো কেন, আমার জীবনসঙ্গিনী হবে, জবাব দাও। শ্যামা কিছু বলার আগে ফিরোজ রাব্বির কাঁধে হাত রাখে, গম্ভীর গলায় বলল, জবাবটা আমি দেই? এমন রোমান্টিক মুহূর্তে এমন দামড়া ছেলের উপস্থিতি টের পেয়ে রাব্বি বিরক্ত হয়, ভুরু কুচকে ফিরোজের মনোভাব বোঝার চেষ্টা করে। কাঁধের অংশে হাতের চাপ তীব্র হচ্ছে, সে সরে দাঁড়ায়। গম্ভীর মুখ ফিরোজকে এমন রক্তলাল চোখে তাকিয়ে থাকতে দেখে কেমন ভয় লাগে। শ্যামা তো ওনার বোনা, তাহলে এই বাধা প্রদানের মানে কি? সে বলল, ফিরোজ ভাই। ফিরোজ কঠিন গলায় কেটে কেটে বলল, কি রাব্বি, পড়ালেখা বাদ দিয়ে রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করা শুরু করলে নাকি? না ভাই, পড়ার জন্য কলেজেই যাচ্ছিলাম। শ্যামাকে এসব বললে কেন, এখন এসবের সময়? শ্যামা আমাকে পছন্দ করে তাই। ফিরোজ সোজা রাগি চোখে শ্যামার দিকে তাকে, এই মেয়েটা ভারী ধুরন্ধর, ভালোবাসি বলার পর থেকে কেমন নাকে দড়ি লাগিয়ে ঘোরানো টাইপ ভাব নেয়। এর এখন কি না রাস্তায় দাঁড়িয়ে প্রপোজ খাওয়া হচ্ছে, দেখো কেমন শয়তানের মতো হাসে। সে চোখ পাকিয়ে বড় বড় করে তাকে, কি শ্যামা পছন্দ করো? শ্যামার মুখে তখনও মিটিমিটি হাসি, ফিরোজের এই রাগি চেহারা তার কাছে ভালো লাগছে। কিন্তু এই প্রশ্নের জবাব উল্টাপাল্টা দিলেই সমস্যা হবে, যা শ্যামা চায় না। ফিরোজ তার কাছে কোহিনূরের মতো দামি, যা সে অনেক সাধনার পরে নিজের আয়ত্তে আনতে পেরেছে। সুতরাং এখন এসব হেলাফেলাই ফিরোজের মনক্ষুণ্ণ করা যাবে না। শ্যামা মুখের ভাব সিরিয়াস করে মাথা নেড়ে বলল, না না, আমি পছন্দ টছন্দ করি না, ও মিথ্যে বলছে। ফিরোজ রাব্বির দিকে তাকিয়ে বলল, শুনলে তো, খালি খালি মেয়েদের বিরক্ত করা ছেড়ে দাও, যাও কলেজে যাও। রাব্বি দুঃখী চোখে শ্যামার দিকে তাকায়, তারপর আস্তে করে কলেজের দিকে চলে যায়। রাব্বি চলে যাওয়ার পরে ফিরোজ শ্যামার দিকে তাকায়, কিছু না বলে হনহনিয়ে চলে যায়। শ্যামা কয়েকবার পিছু ডাকে, কিন্তু তাকায় না। ফোন দিলে ফিরোজ ফোন কেটে কাটা কাটা অক্ষরে লেখে, ফোন দেবে না। ফিরোজ তার জীবনে আদর ভালোবাসা কমি পেয়েছে, সারা জীবন তুচ্ছ তাচ্ছিল পেয়েই জীবন কাটিয়ে দিচ্ছে। সবাই যখন এমন করত, তখন ফিরোজ বুঝে গিয়েছিল যে তার আর ভালোবাসা পাওয়া হবে না। সে চুপ হয়ে গিয়েছিল, মা না থাকলে যেন কারোর আদর পাওয়া উচিত না। ফিরোজ এভাবেই জীবনের 30টা বছর পার করে দিয়েছে। হঠাৎ করে শ্যামার এমন পাগলামি, মন কেমন করা, ভালোবাসা তার কেমন দম বন্ধ লাগে। এত পাগল পাগল উড়ো আদর যে তার কামনার বাইরে ছিল, জন্ম থেকে অবহেলা পেয়ে আসে ফিরোজের অভ্যাস। হঠাৎ করে শ্যামা এই অভ্যাস পরিবর্তন করে দিচ্ছে, এই যে এখন
বাজে রাত 2টা, শ্যামা অনবরত ফোন মেসেজ দিয়ে যাচ্ছে। কেন এত গুরুত্ব দিতে হবে, এত ভালোবাসতে হবে কেন? মেয়েটা হয়তো ভাবছে সকালের ঘটনাটাকে ভিত্তি করে সে ফোন ধরছে না, কিন্তু আসল কারণ হচ্ছে সে ব্যস্ত ছিল। সে বিবশ চোখে তাকিয়ে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করে বালিকার কণ্ঠে কান্নার শব্দ শুনতে পায়। প্রিয় চোখ বন্ধ করে শুয়ে থাকে। মেয়েটা এমন কেন, কি চাই ও? অন্য সব প্রেমিকদের মতো সারাদিন ফোন দেয় না বলে এই কান্না, নাকি রাব্বির সাথে দেখে কিঞ্চিত রাগ দেখিয়েছে বলেই এই কান্না? সে কিছুক্ষণ পরে বলল, তুমি কান্না ছাড়া আর কি পারো শ্যামা? শ্যামা সেই সন্ধ্যা থেকে ফিরোজকে ফোন দিচ্ছে, অথচ লোকটা ফোন ধরার কোনো নাম গন্ধই নিচ্ছে না। সে আসলে রাব্বিকে পছন্দ করে না। মানুষের মনে কি চলে তা কি কেউ জানতে পারে? এই অপরাধ তাকে দেওয়া হচ্ছে কেন? ফিরোজ কেমন যেন ফোন দেয় না, অন্য সবার মতো আদরে করে ডাকে না। সব মিলে শ্যামার ঠোঁট ফুলিয়ে কান্না আসে। তার অবুঝ মন বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে। ফিরোজের গলার স্বর শুনেই শান্তি লাগে। নাক টেনে নিয়ে বলল, ফিরোজ কতগুলো ফোন দিলাম? ফিরোজ আস্তে করে বলল, ব্যস্ত ছিলাম। শ্যামা মরিয়া হয়ে জানালো, আমি সত্যি রাব্বির ব্যাপারে কিছুই জানতাম না, আমাকে বিশ্বাস করেন প্লিজ। ফিরোজ ছোট করে বলল, করি। শ্যামা কথা বলে না, চুপচাপ কাঁদে। এই ছেলেকে ভালোবেসে তার মন ভরে না একটুও না। শোনেন, বলো। আপনি আমাকে ফোন দেন না কেন? কই ফোন দেই না, এই যে এখন ফোন দিলাম কথা হচ্ছে না। তা তো আমি ফোন দিলাম, আপনি না। তাতে কি, একজন দিলেই হলো? না। কি না? আমার মন ভরে না তো। কিসে? আপনাকে ভালোবেসে। চোখ বন্ধ করে হাসে। কিভাবে ভালোবাসলে মন ভরবে? শ্যামার ফিরোজের হাসির শব্দ শুনে, দেখা হলে বলবো। শ্যামা থেমে বল, আমাকে একটু আদর করে ডাকুন না। ফিরোজ জানে শ্যামা যেদি নিজের জিনিস জোর করে আদায় করে নিতে পারে, সে আসলে প্রেমিক হিসেবে আদর মাখা সুরে ডাকে না, অথচ মেয়েরা এমন চায়। কি বলবো, তাই ইচ্ছা শ্যামা পাখি আমার বুকে আসবে? শ্যামা খিলখিল করে হেসে পড়ল, ছি ছি, প্রথম ডাকেই কাছে ডাকার ধান্দা। শ্যামার কথা শুনে ফিরোজ হাসে, কি করবো, 30 বছরের পুরুষের থেকে আর কি শুনবে? আমার তো বয়সটাই কাছে ডাকার, ওই টিনেজারের মতো প্রেম আমার দ্বারা হবে না। শ্যামা আস্তে করে বলল, আবার ডাকেন তো। এই ছোট মেয়েটা তাকে আয়ত্তে নিয়ে যাচ্ছে। সে শ্যামার কথা কেমন বশীকরণের মতো শুনে, তার বয়সের সাথে এসব আদরে ডাক কেমন বেমানান। কিন্তু ফিরোজ চোখ বন্ধ করে প্রেমিকাকে জিতিয়ে দিতে চায়। যান, ব্যাস এটুকু ডাকেই শ্যামার সুখে সুখে উড়ে যেতে ইচ্ছে করলো। অনেকের কাছে এই ছোট ডাকটা সামান্য হলেও তার কাছে আকাশের চাঁদের মতো দামি। তার বয়সটাই যে এমন আবেগী, সে আবেশে চোখ বুঝে ছোট্ট গলায় পড়ল। ফিরোজ জানে শ্যামা তার জন্য কতটা পাগল, কতটা মরিয়া। শ্যামাকে এই সামান্য কথাতেই যদি সুখে সুখী করা যায় তাহলে সে রাজি। গলে মধু মিশিয়ে মধুরাজা ঝংকার তুলে ডাকে, আমার পাখি কি জানে আমি আমার চড়ুই পাখিকে কত ভালোবাসি? শ্যামা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়, কান্না কান্না গলায় পড়ল, জানি তো। এইটুকু সুখে কেউ কেঁদে দিতে পারে? শ্যামাকে যদি ফিরোজ নিজের সর্বোচ্চ উজাড় করে ভালোবাসে তাহলে মেয়েটা কি সুখে স্টক করে ফেলবে নাকি? সে অবাক হয়ে পড়ল, কাঁদো কেন? শ্যামা সন্তপর্ণে ফিরোজের এই প্রশ্ন এড়িয়ে যায়। সে ভীষণ আদুরে গলায় বলে, আপনি আমার রাজা, মধু রাজা। এই বাচ্চা মেয়েটার কথাগুলোতে এত সুখ শান্তি। ফিরোজ বলল, আচ্ছা আমাকে জলদি বিয়ে করে নিন তো, আপনাকে ছাড়া থাকতে পারছি না, মধু রাজা ছাড়া মধুরানীর ঘুম আসে না। ফিরোজ হা হা করে হেসে বলল, মধুরাজার কাছে আসলে আপনার নির্ঘুম অসুখ হবে মধুরানী। তো একজন খুব গোপনে শ্যামা দরজার পাশ থেকে সরে যায়। ওদিকে শ্যামা ভাসে, ভীষণ ঝড় ওঠা সাগরে হাবুডুবু খেয়ে ভাসে। ইস, এভাবে যদি আজীবন ভাসতে পারত। শ্যামা সকালের নাস্তা খেতে বসেছে। শান্তা শ্যামার পাশে বসে বলল, শ্যামা। শ্যামা খেতে খেতেই বলল, কি, তুই কি প্রেম করছিস? শান্তার কথায় শ্যামার চমকানোর কথা থাকলেও সে চমকায় না, হাসি মুখে বলে, না। শান্তা নাচুর বান্দা, সে শ্যামার মুখ থেকে কথা বের করবে। মিথ্যা বলিস কেন? মিথ্যে কেন বলবো, প্রেম করলে আর কেউ না জানলেও তুমি জানবে।
তাহলে রাতে কার সাথে গুনগুন করে কথা বলিস? শ্যামা থমথমে মুখে শান্তার দিকে তাকায়। সে কালকে রাতে ফিরোজের সাথে অনেকক্ষণ কথা বলেছে, আর অবশ্যই নিচু স্বরে ফ্যানের শব্দে কথা বাহিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে শান্তা জানলো কি করে? তুমি জানলে কি করে? গোয়েন্দাগিরি করছো নাকি? শান্তা মাথা নেড়ে বলল, বাথরুমে যাচ্ছিলাম তখন শুনলাম, এখন বল কথা কি সত্যি? না, আমি কোনো প্রেম করি না। রাতে ঘুম আসছিল না তাই গান শুনছিলাম, আর সাথে গুনগুনিয়ে গাইছিলাম। তুমি বোধহয় সেটাই শুনেছ। শান্তা হাসি মুখে বলল, ও আচ্ছা আচ্ছা। আমার আবারও খাবার খেতে শুরু করে, কিন্তু শান্তার মুখ থেকে কুটিল হাসি যায় না। সে ননদকে দেখতে দেখতে হাসে। রিপন আর স্বপন ইসলাম একসাথে নাস্তা খেতে বসে। বাবা ভাইকে দেখে শ্যামার কেমন যেন লাগে, সারাক্ষণ মনে হয় যেন সব জেনে যাবে। নিকষ কালো অন্ধকারে সুখের মুহূর্তগুলো মুখ লুকাবে। স্বপন ইসলামের মেজাজ প্রচণ্ড চওড়া হয়ে আছে। এই সাত সকালে এত রেগে যাবার কারণ কারোর বোধগম্য হলো না। ফাতেমা বেগম স্বামীর সামনে খাবার দিয়ে পড়ল, কি হয়েছে? স্ত্রীর কথায় স্বপন ইসলাম রাগে ফুসফুস করে বলল, কি হবে, এলাকা আবর্জনায় ভরে গেছে। এই সাত সকালে মুরব্বি দেখলে কই মার্জিত আচরণ করবে তা না, দেখলে না সালাম না দেওয়া, হাতের আঙুলে সিগারেট দিয়ে ফুসফুস করে টানে, মনে হয় ওরে আমি সালাম দিতে হবে। রিপন ভুরু কুচকে বলল, কার কথা বলেন আব্বা? কে আবার, ফিরোজের কথা বলি, চূড়ান্ত বেয়াদব হয়ে গেছে। ফাতেমা বেগম বলল, তোমাদের কাছে বেয়াদব লাগলেও মানুষের কাছে ভালোই। সেদিন তো মুনিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, ফিরোজরাই রাজি হয়নি বলে বিয়ে হয়নি। মুনিয়ার বাবা চোখ বন্ধ করে রাজি। তপন সাহেব নাক কুচকে বলল, ওই ছেলের মাঝে কি এমন আছে যে এত পাগল হতে হবে? বদ অভ্যাস ছাড়া আর কিছুই তো নেই বেয়াদব ছেলে। আমাকে যদি বলে সব সম্পত্তি লিখে দিয়ে মেয়ে নেবে, আমি তারপরেও দেব না। মুনিয়ার বাবা কেন রাজি হয়েছে কে জানে। শ্যামা মাথা নিচু করে খাবার খাওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে সে ফিরোজের সাথে একটা মধুর সম্পর্কে জড়িয়ে গেছে। আল্লাহ চাইলে সেটা বিয়ে পর্যন্ত করাবে, কিন্তু ফিরোজ যদি প্রধান অভিভাবকের সামনে এমন আচরণ করে তাহলে আদৌ কি কেউ রাজি হবে? উত্তাল ঝড়ো বাতাসে শ্যামার প্রেমে পড়া মন তিত্তির করে কেঁপে ওঠে। খাবার গলাতে নামতে চায় না, সে জোর করে পানি দিয়ে খাবার খায়। আজকে ফারিয়াকে দেখতে আসবে, ছেলে সোনালী ব্যাংকে চাকরি করে, ফারিয়ার খালার তেবরের ছেলে। সবার জানাশোনায় এমন লক্ষ্মীমন্ত ছেলে পেয়ে কেউ আর রাগ করেনি। সবসময় মেয়েদের ভালো বিয়ে আসে না, এখন যেহেতু এসেছে তাহলে দেখাশোনা হোক। আর দেখাশোনা হলে যে বিয়ে হয়ে যাবে এমন তো কোনো কথা নেই। ফারিয়াকে মতামত জিজ্ঞেস করলে ফারিয়া বলেছে বাবা মায়ের পছন্দই তার পছন্দ। দিনক্ষণ ঠিক করে আজকে পাত্রপক্ষ আসছে। ফারিয়া গিয়ে শ্যামাকে নিয়ে এসেছে। ফারিয়ার আম্মা রোজিনায় নিয়ে আসতে বলেছে। ফারিয়ার মুখে আজকে আলাদা জ্যোতি ঝিলিক দিচ্ছে। শ্যামা ফারিয়ার বাহুতে ধাক্কা দিয়ে পড়ল, বেশি খুশি নাকি? ফারিয়ার আসলেই লজ্জা লাগছে, কখনো সে কোনো সম্পর্কে জড়ায়নি, আজকেই প্রথম কোনো পাত্রপক্ষের সামনে যাবে। অজানা অজানা লজ্জে আড়ষ্ট হয়ে যাচ্ছে, সে গোছলে যাবে। হাতে কাপড় নিয়ে বাথরুমে যেতে যেতে পড়ল, লজ্জা লাগছে। শ্যামা ফারিয়াকে ঠেলে বাথরুমে ঢুকিয়ে পড়ল, গোসল কর, পানির সাথে সব লজ্জা ধুয়ে যাবে। ধুর। ফারিয়া দরজা বন্ধ করার পরে শ্যামা ফিরোজকে ফোন দেয়, একমাত্র বোনকে দেখতে আসবে, তাই আজকে সব কাজ ফেলে সে বাসায় আছে। কিছুক্ষণ আগে তার হৃদয় হরণীকে দেখেছে, দেখেই বুকে কেমন টনটনে ব্যথা অনুভব হয়েছে। আজকাল তার সাথে এমন হচ্ছে, মেয়েটাকে দেখলেই বুক জুড়ে সুখময় ব্যথায় সে অচেতন হয়ে যাচ্ছে। পাগল পাগল সব ইচ্ছে মাথায় ছুটোছুটি করে, তার শরীর অবশ করে দিচ্ছে। অথচ এতদিন এসব ইচ্ছেই হয়নি, শরীরে এমন অসুখ হয়নি, সবটা শ্যামার দোষ। শ্যামাকে দেখলে যেমন ফিরোজ কেঁপে ওঠে, তেমনি এখন হাতের ফোনটা কেঁপে উঠল। ফিরোজের পুরুষালী ঠোঁট প্রশস্ত হয়ে সেখানে সুন্দর করে একটু হাসি জায়গা করে নেয়। মোবাইল কানে ঠেকিয়ে অভ্যস্ত গলায় পড়ল, বলো। শ্যামা আস্তে করে নিচু স্বরে বলল, কথা ছিল সময় হবে। ফিরোজ মিহি গলায় বলল, আমার মহারানী বললে তো কথা বলতেই হবে। আচ্ছা বলি, শোনেন। ছাদে আসো, তোমার গুরুত্বপূর্ণ কথা গুরুত্বের সাথেই শুনি।
শ্যামা ইতস্তত করে বলল, কেউ দেখলে? আমি সামলে নেব, আসো। আচ্ছা, আমি আগে যাচ্ছি, তুমি আমার পরে আসো। আচ্ছা। ফিরোজ সাদে যাওয়ার পরে শ্যামা সাদে যায়, সবাই কাজে ব্যস্ত, কেউ তাকে খেয়াল করেনি। ফিরোজের সামনে যেতে আজকাল শ্যামার খুব লজ্জা লাগে, আগেও এমন লজ্জা লাগতো না, কিংবা কাছে যেতেও সংকোচ হতো না। ফিরোজ তার প্রেমিক রূপে আবির্ভাব করার পর থেকে এসব হচ্ছে, আর ফিরোজও এখন কেমন করে তাকায় দেখলেই মুচকি হাসে। এসব শ্যামাকে আরও রাঙ্গিয়ে দেয়, লজ্জায় ডুবিয়ে দেয়। ফিরোজ চিলেকোঠার দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, শ্যামাকে দেখে স্বভাব সুলভ মিষ্টি করে হাসে। শ্যামা দূরে দাঁড়িয়ে ফিরোজের সুন্দর হাসিটা দেখে মুগ্ধ হয়। সে ফিরোজের কাছে গিয়ে দাঁড়ায়, মাথা তুলতেও কেমন সংকোচ হচ্ছে। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করে, কি বলবে? শ্যামা কথা গুলিয়ে ফেলে, যা বলতে এসেছিল তা ভুলে যায়। ফিরোজের গা থেকে ভুরভুর করে পারফিউমের ঘ্রাণ আসছে, যা শ্যামাকে মাতাল করে দিচ্ছে। সে আস্তে করে বলল, হুম। ফিরোজ শ্যামার নিচু মুখের দিকে তাকিয়ে বলল, লজ্জা পাচ্ছ নাকি? শ্যামা আরও বেশি লজ্জা পায়, এতদিন যে এই লজ্জা কোথায় ছিল। তাছাড়া ফোনে কথা বলতেও তো এমন লাগে না, সামনে আসলেই এমন হয়। সে মাথা তুলে ফিরোজের দিকে তাকায়, সর্বপ্রথম চোখ যায় ফিরোজের থুতনিতে। ইস, কি সুন্দর, এত সুন্দর হতে হবে কেন? ফিরোজ কেমন দুষ্টু চোখে তাকিয়ে আছে। শ্যামা বলল, লজ্জা পাবো কেন? শ্বশুর বাড়ি এমন হুটহাট চলে আসছো, লজ্জা লাগছে না? না, আমি তো দেখছি মহারানীর গাল লজ্জায় টমেটো হয়ে গেছে। শ্যামা নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আমাকে ভালোবাসেন তো? ভালো না বাসলে পিচিকে সময় দিচ্ছি। ভালোই যদি বাসেন তাহলে এমন করেন কেন? কি করলাম? আপনি আগে বলেন আমাকে চান নাকি সিগারেট চান? ফিরোজ স্থির চোখে শ্যামার দিকে তাকিয়ে বলল, তোমাকে বেশি চাই। তাহলে সিগারেট ছেড়ে দেন। হঠাৎ আমার এই অবলা বন্ধুটার পিছনে লাগলে কেন? আপনি আমাকে বিয়ে করতে চান না? ফিরোজ শ্যামার হাত ধরে বলল, চাই, খুব বেশি। তাহলে আব্বার সামনে সিগারেট খান কেন? একটু ভালো মতো চলাফেরা করা যায় না? ফিরোজ হেসে বলল, শ্বশুর আব্বা নালিশ করেছে নাকি? আব্বা এসব পছন্দ করে না। তো আমাকে কি করতে হবে? শ্যামা ফিরোজের হাতটার দিকে তাকিয়ে বলল, সিগারেট ছেড়ে দিতে হবে। দিলাম। ভালো ছেলে হয়ে চলাচল করতে হবে। করলাম। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ বলল, আমার মধুরানীর আর কোনো আবদার? আজকে আপনার রাজার দয়ার ভান্ডার খুলেছে, যা বলবেন তাই কবুল। শ্যামা লাজুক হাসে, আমাকে খুব ভালোবাসতে হবে। ফিরোজ শ্যামাকে দেওয়ালের সাথে দাঁড় করিয়ে বলল, তা তো বাসবই, আপনার কল্পনার থেকেও বেশি। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ শ্যামার লজ্জা মাখার চেহারার দিকে তাকিয়ে শ্যামার সামনে এসে দাঁড়ায়, দুজনের মাঝে কিঞ্চিত ফাঁকা রেখে মোহনীয় গলায় বলল, শ্যামা পাখি, আমার মধুরানী কি এখন মধুমাসে যাবে? শ্যামা মাথা নেড়ে না করে। ফিরোজ শ্যামার দিকে নেশা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, কেন, আগে তো খুব লাফাতে, এখন তোমার মধুরাজা রাজি, চলো মধুমাস থেকে ঘুরে আসি। শ্যামা আজকে কথা বলতে পারছে না, ফিরোজ যে এত দুষ্টু এটা সে ভাবতেই পারেনি। শ্যামাকে চুপ থাকতে দেখে ফিরোজ আবার বলল, মধুমাস মানে কি জানো? শ্যামা জানে, তারপরও ইচ্ছে করে বলল, না। ফিরোজ ঠোঁট চেপে হাসে, জানো না, সমস্যা নেই শ্যামা পাখি, চলো আজকে তোমার ক্লাস নেই, মধুমাস কি শিখিয়ে দেব। শ্যামা ফিরোজের থেকে ছাড়িয়ে চলে যেতে চায় আর বলে, আমি ক্লাস করবো না। ফিরোজ শ্যামার জুটি করে বাঁধা চুল আঁকড়ে ধরে বাধা দেয়, চুলে টান পড়াতে শ্যামা থেমে যায়। ফিরোজ কাছে এসে বলল, আমি তো ক্লাস করবই, খুব জ্বালিয়েছে সোনা, সুদে আসলে সব উসুল করব। ফিরোজ মুচকি হাসে, শ্যামাকে কাছে এনে দাঁড় করায়, জানো না, তাহলে আমাকে মধুরাজা বলতে কেন? এমনি। ফিরোজ বলল, বসন্ত মাসকে মধুমাস বলা হয়, বসন্ত প্রেমের মাস, তুমি আমাকে মধুরাজা বলো, তাহলে আমি বসন্তের রাজা, প্রেমের রাজা, তোমার রাজা। শ্যামা হাসে, ফিরোজ শ্যামার চোখে চোখ রেখে বলল, আমাকে তুমি এমন পাগল বানিয়ে দেবে আমি কখনো ভাবিনি। পাগল হয়েছেন? হয়েছি মানে, রাতে ঘুম আসে না, ইচ্ছে করে। ফিরোজ বাকি কথা বলার আগে শ্যামা বলল, চুপ, ছি, কেমন সব কথা। ফিরোজ শীতল চোখে তাকিয়ে বলল, 30 বছরের পুরুষের থেকে আর কি আশা করো সুন্দরী? তাছাড়া আমি বলতে চাচ্ছিলাম, রাতে তোমাকে ছাড়া ঘুম আসে না, তুমি 1 ডিগ্রি বেশি বুঝো। শ্যামা ফিরোজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলল, আপনি এত খারাপ।
ফিরোজ সে আমার কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, এই পৃথিবীর সব পুরুষ তার নির্দিষ্ট নারীর কাছে খারাপ, কোনো পুরুষ শুদ্ধ না। শ্যামা ছুটে নিচে চলে যায়। এই লোকের কাছে আর এক মিনিট থাকলে নেঘাত পাগল করে দেবে। ফিরোজ তার কথা মতো ঠিক সুদে আসলে সব শোধ করেছে, আর শ্যামার দম আটকে যাচ্ছে, শুকে শুকে মরে যেতে ইচ্ছে করছে।